Hi, this is Joy Beautiful Dhaka, Bangladesh. বন্ধুরা আজকে আমরা চলে আসছি দানমন্ডি 5 নম্বর রোড আর এখানে এক ছোট ভাই স্মল বয় ও নিজে ডাব বিক্রি করে চলেন আজকে ওর ডাবগুলো খাওয়া যাক এবং কিরকম কাটের স্টাইলগুলো আমরা দেখি আর এই ডাবের স্টলটা হচ্ছে মামা চটপুটির সাথেই বিক্রি করে আর এখানে হচ্ছে এই ছোট ভাই এই ডাব বিক্রি করে ছোট ভাই তোমার নাম কি রাকিব কত দিন যাবত এই ডাব বিক্রি করে এখানে 20 দিন ধরে কত দিন 20 20 বছর যাবত মানে ভাই থামো আজকে কি খাওয়াবেন আমাদের ডাব ডাব কোন এই এটি কত আর এইগুলো কত এডি গুলো 90 আর এগুলো 80 80 না আচ্ছা এগুলো 90 আর এগুলো 80 আর এই বন্ধুরা দেখতে পাচ্ছেন এই ছোট ছোট এগুলো 80 টাকা করে আর কিছু একটু বড় এগুলো হচ্ছে 90 টাকা করে তো রাকিব ভাইয়া তো আমাদের একটা ডাব কেটে দেখাও আমরা খাই কি রকম বন্ধুরা দেখতে পাচ্ছেন যে কাটার স্টাইলটা অন্যরকম বাচ্চা মানুষ তারপরে খুব সুন্দর করে কাটতেছে একদম অসাধারণ অসাধারণ আশা করি ডাবটা খেতে খুব ভালো হবে পানি মনে হচ্ছে মিষ্টি হবে কারণ হচ্ছে আমাদের নিজেদেরও বাসায় অনেক ডাব গাছ আছে ডাব দেখলে আসলে চিনা যায় কোনটা মিষ্টি কোনটা আসলে এই তিতালো পানি আর এটা খেতে আশা করি খুব সুস্বাদু হবে কাটার যেই স্পেশাল ইটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে কাটতেছে বাচ্চা মানুষ হিসেবে খুব সুন্দর করে কাটতেছে বন্ধুরা মানে খাওয়ার সুবিধার্থে এখানে আমরা বাচ্চারা বসেও খেতে পারবো সেভাবে আসলে কেটে দেয় এখানে মানে দূর দূরান্ত থেকে বহুত লোক অনেক 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 বন্ধুরা এখানে খাওয়ার জন্য আসে বন্ধুরা পানিটা খুবই টেস্ট এবং মিষ্টি অরিজিনালি পানিটা টেস্ট কারণ হচ্ছে বাচ্চা মানুষ কাটছে সেই হিসাবে আমি মনে করি অনেক বেস্ট কাটা কাটছে উনি ঠিক আছে পানি অনেক ছিল ফুটটা অনেক বড়ই ছিল আপনার ওয়াও কি আরো পাতলা হবে ভাই অনেক পাতলা ওয়াও 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 একেবারে ওয়াও খাচ্ছে দেখেন ওয়াওয়ের ভিতরে যে পানিটা ছিল এই পানি খাচ্ছে আর ওয়াও পানি কেমন লাগছে ভাই ওয়াও পানি মিষ্টি মিষ্টি ওরে ভাই সেই বাসায় নিয়ে যাবেন এই যে আরে ওয়াও মামু এখন ওয়াও খাবে বন্ধুরা আপনি দেখতে পাচ্ছেন শাস 80 টাকায় বিশাল বড় ঠিক আছে যদি চান তবে অবশ্যই এখানে এসে খেতে পারেন বাচ্চা মানুষ খুব সুন্দর করে কাটছে তো চলেন এটা খাই আর পানিগুলো খুব মিষ্টি ছিল অরিজিনালি বিসমিল্লাহ কচি তো খাইতে মজাই লাগে তো বন্ধুরা ভিডিওটা এখানেই রাখি যদি আপনাদের ভিডিওটা পছন্দ হয় অবশ্যই একটি লাইক এবং কমেন্টস করবেন এবং চ্যানেলটিকে ভালো লাগে সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিওর সাথে থাকেন টাটা আল্লাহ হাফেজ বাই বাই চলুন